এবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে সানি লিওনের সঙ্গে তুলনা করলেন নেটিজেনরা। কিন্তু কি কারণে এমন কটাক্ষ শুনতে হলো শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে? চলুন ভিউয়ার্স, সে সম্পর্কে জেনে নেওয়া যাক। শার্টের ওপরের বোতামগুলো খোলা, সপ্তাহান্তে এমনই ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাতেই বলিউডে সানি লিওনের সঙ্গে তুলনা করা হয় অভিনেত্রীকে। একসময় আমি স্নো হোয়াইট ছিলাম, কিন্তু এখন আমি পাল্টে গিয়েছি, ক্যাপশনে এ কথা লিখে ছবিটি পোস্ট করেন শ্রাবন্তী। তাতে আবার আগুনের ইমোজি দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে নেটিজেনদের একাংশ অভিনেত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি। সানি লিওনি পার্ট টু, এমনটাই লেখা হয়েছে শ্রাবন্তীর পোস্টের কমেন্ট বক্সে। অন্যজন লিখেছে, আরো একটা বোতাম খুলে দিলে কি হতো, এই ছবি দেখলে আমার বিনোদ রাঠোরের একটি গানের কথা মনে পড়ে, এমনও মন্তব্য করা হয়েছে। প্রসঙ্গত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা শেষ নেই। তৃতীয় স্বামী রোশান সিং এর সঙ্গে মনোমালিন্যের পর থেকে অভিনেত্রীর সঙ্গে অভিরূপের প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে। দুজন একই অবসরের বাসিন্দা, তবে সেই সম্পর্কও কিন্তু বেশি দিন টিকে নেই। জানা যাচ্ছে অভিরূপের সঙ্গে সম্পর্কের দূরত্ব বেড়েছে, কোনো এক প্রযোজকের সঙ্গে নাকি এখন সম্পর্কে জড়িত হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যদিও এ বিষয়ে মুখ খুলেছিলেন শ্রাবন্তী এবং কটাক্ষকারীদের তুলোধনা করেছিলেন, বলেছিলেন, আমার সম্পর্কে মিথ্যা কথা বলে কারো যদি সংসার চলে তাহলে সমস্যা কি, সে আমাকে নিয়ে মিথ্যাচার করতেই পারে। তবে আমি অনুরোধ করব, ও শ্রাবন্তী এর সাথে প্রেম করলো, ওর সাথে প্রেম করলো, সম্পর্ক না বুঝে এমন ক্যাপশন যেন না দেয়া হয়। বর্তমানে শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী, আগামীতে বাংলার ডাকাত সম্রাজ্ঞীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে, এবং ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগস্ট মাসেই শুভ্রজিৎ মিত্র পরিচালিত দেবী চৌধুরানীর শুটিং শুরু হওয়ার কথা। তবে এই সিনেমার জন্য আলোচনায় এসেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভ্রজিতের সঙ্গে সম্পর্ক করছেন বলেও গুঞ্জন উঠেছিল। তবে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং নিজের জীবনকে নিজের মতোই উপভোগ করছেন তিনি। আমি জানি আমার লাইফটা কি, আমার লাইফটা আমাকে কিভাবে বাঁচতে। তবে এবার উষ্ণ টাইপের ছবি পোস্ট করে নিজেকে সানি লিওনের সঙ্গে তুলনা করে ফেললেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে তিনি নিজে নয়, নেটিজেনরা তাকে সানি লিওনের সঙ্গে তুলনা করেছেন। তো ভিউয়ার্স, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এমন ছবি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে বিনোদন জগতের লেটেস্ট আপডেট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন।